নমস্কার, কেমন আছেন সবাই? থটস অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আবারও একটা নতুন এবং ইন্টারেস্টিং টাইপের ভিডিও, আলাদা রকমের একদম ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। তো আজকে দেখুন, এখানে একটা আপনারা হেলমেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিল বার্ডসের এয়ার মডেল, SBA-1 এর হচ্ছে মডেল নাম্বার। তো এখানে পিছনটাও আমি দেখিয়ে দিই, স্টিল বার্ডসের একদম অরিজিনাল হেলমেট, এটা কিনা আমার হেলমেট। আর এই হেলমেটটার আজকে আমি চেঞ্জ করব ভাইজারটা। এখানে দেখুন, এটা একদম ক্লিন ভাইজার আছে, দেখুন এটা হচ্ছে একটা স্মোক ভাইজার। তো আজকে আমরা এই ভাইজারটা, এই হেলমেটটার ভাইজারটা চেঞ্জ করে এই স্মোক ভাইজারটা লাগাবো। এই যে ভাইজারটা আমি, এটা একদম অরিজিনাল কিনে এনেছি, দেখুন স্মোক ভাইজার, এটার দাম হচ্ছে 219 টাকা, একদম দাম ফেলা আছে, 219 টাকায় আমার থেকে নিয়েছে, হ্যাঁ ওয়েলিংটন থেকে আমি কিনে এনেছি। তো এটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা দেখুন। আপনারাও যাতে আপনাদের নিজের হেলমেটের কাঁচ যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু কিনে নিজেই চেঞ্জ করতে পারেন। আর একটা জিনিস দেখুন, এটা যেহেতু একটা মোটামুটি ভালো ব্র্যান্ডেড হেলমেট, স্টিল বার্ড কোম্পানি যেটা, আর একটা কথা, স্টিল বার্ড কিন্তু সবথেকে বেশি হেলমেট বিক্রি করে, যেটা আমি রিসেন্ট একটা নিউজে দেখছিলাম, সবথেকে ভালো মানে কম দামের মধ্যে বলতে পারেন, কারণ এটা আমার মনে হয় 1,500 টাকা দাম নিয়েছিল। তো যেহেতু ব্র্যান্ডেড মাল, তা সেহেতু দেখুন পার্স অ্যাভেলেবেল, এটাই খুব একটা ভালো জিনিস, কারণ আপনি লোকাল হেলমেট যদি কেনেন কম দামে, সেগুলো কিন্তু পার্স পাওয়া হয়তো যেতে পারে, কিন্তু সেগুলোর পার্স ভালো হয় না। কিন্তু আপনি হেলমেট সবসময়, একটা বাইক আপনার যাই হোক, হেলমেট সবসময় আপনি ভালো ব্যবহার করবেন, এটা আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো দেখুন, এই হেলমেটটার টেক্সচারটাও খুব ভালো, একসময় পপুলার বললাম। দেখুন, এটা আমাকে চেঞ্জ করতে গেলে প্রথমে ভাইজারটা খুলতে হবে। তো ভাইজারটা আমি খুলবো কী করে? আপনারা খুব ভালো করে এইখানটা দেখুন, এই দেখুন এইখানে, দেখুন এইখানে একটা অ্যারো সাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না যাই না, এই দেখুন এখানে একটা অ্যারো সাইন আছে। আর এই যে এটা হচ্ছে আমার সুইচটা, এটা হচ্ছে লক আর কি, এইটা লকটা প্রথমে আমাকে এই সুইচটা, যে অ্যারো চিহ্নটা আছে এখানে এসে মানে ঠেকাতে হবে, মানে এইটার সাথে আগে ঠিক করতে হবে। তো দেখুন, এই কাঁচটা আমি উপর দিকে তুললে দেখুন এই অ্যারো সাইনটা একদম এখানে চলে আসে। তো কাঁচটা আমি ফুল একদম উপর দিকে তুলে দিলাম, দেখুন এই যে অ্যারো সাইনটা, অ্যারো সাইনটা একদম এইখানে চলে এলো, এই কিন্তু আমার আনলক হওয়ার জায়গায় এসেছে। এবার কি, আপনারা হাতে করেও করতে পারেন, বা একটা কোনো টেস্টার ফেস্টার বা স্ক্রুড্রাইভার টাইপও নিতে পারেন। এবার কী করবো আমি, এই একটা হাতে করে এই লকটাকে ঠেলে ধরবো, দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি কিন্তু। এবার এইটাকে আমি কী করবো, এই যে এটাকে একটু চাগিয়ে ধরবো, দেখুন এটা চাগিয়ে ধরলেই এই লকটা কিন্তু বেরিয়ে যাবে। তারপর এটা এইদিকে ঠেললে এই দেখুন খুলে চলে এলো, খুব সুন্দরভাবে খুলে চলে এলো। এবার অন্য দিকটা করি, দেখুন এদিকটা দেখা, এদিকটারও সেম ব্যাপার, দেখুন যখন আমি এই যে অ্যারো চিহ্নটা এর সমানে এসে গেছে, দেখুন এই দেখুন এইখানে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা এর সমানে যখন চলে আসবে তখনই আপনি এটাকে আনলক করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আমি এটাকে এই টেনে ধরলাম, আর এই আমি এটাকে একটু আঙুলটা দিয়ে হালকা করে চাপ দিতেই দেখবেন এটা খুলে চলে আসবে, খুবই সুন্দর এবং সহজ ব্যাপার। কিন্তু কাছ থেকে না দেখলে জিনিসটা আপনারা একদমই বুঝতে পারবেন না, তাই এটাকে আপনাদেরকে এত কাছ থেকে আমি দেখাচ্ছি। এটা একটু জাস্ট টেনে ধরে আর প্রেসার দেবেন, এই দেখুন, এই দেখুন আমার কাছটা কিন্তু খুলে আলাদা হয়ে গেলো, এই যে আমার একদম ক্লিন ভাইজার, ক্লিন ভাইজারটা আলাদা হয়ে গেলো। তো এবার ইনস্টল করার পালা, ক্লিন ভাইজারের পরিবর্তে এটা একদম ব্র্যান্ড নিউ একটা আমার স্মোক ভাইজার আছে, এই দেখুন। এটা কিন্তু গরমকালে দিনের বেলা গাড়ি চালানোর জন্য খুবই হেল্পফুল, এবং আমার এই আগের ভাইজারটা একটু হালকা স্ক্র্যাচ হয়ে গেছিলো, তাই জন্য এটা কিন্তু খুব একটা স্ক্র্যাচ নয়, তবু এখন গরমকাল বলে আমি এটা চেঞ্জ করছি, এটা রেখে দেবো আমি, পরবর্তীকালে আবার এটা লাগাবো। তারপর এটা অনেক দাম, 220 টাকা আপনার প্রায় ধরুন এই ভাইজারটার দাম অরিজিনাল একদম। তো চলুন এবার এটাকে লাগাই। তো এটাকে লাগানোর জন্য কী করতে হবে আমার, এটাকে কিন্তু এই উপর দিকে তুলে ধরতে হবে, এই আবার আমি লকের কাছে নিয়ে এলাম এবং এই উপর দিকে আমাকে সেটিং করে তুলে ধরলাম। এই যে লাল লকটা, এই লকটা সোজা, এই যে দুটো আমার দেখুন, এই যে দুটো লক আছে, এই দুটো লক কিন্তু একদম এই লকের সোজা ফিক্স করতে হবে আপনাকে। দেখুন বন্ধুরা, আমি বসে পড়েছি একটু, ওখানে ওটা হড়কে যাচ্ছিলো বলে। তো এই দেখুন, এইভাবে আমি কাঁচটাকে উপরে তুলে ধরলাম, এই যে কালো পয়েন্ট দুটো দেখতে পাচ্ছেন, এই কালো পয়েন্ট দুটো নিয়ে এবার কিন্তু আমাকে এটা লাগাতে হবে, ঠিক আছে। আমি প্রথমে তার জন্য লকটাকে এরকম ঠেলে ধরছি, ধরলাম, এইবারে দেখুন লকটাকে ঠেলে ধরে আমি করবো কি, এই যে হেলমেটটা, এই যে এই পজিশানটা আগে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এবার এই দেখুন আমার কাজ কিন্তু লেগে গেছে, এদিকটা আমার, এই দেখুন এই হচ্ছে লকের এই যে ক্লিপ দুটো, এই যে এই সোজা লাগাবো আমি, এই দেখুন লক অটোমেটিক চলে এলো, ঠিক আছে, এদিকটা কমপ্লিট, এই দেখুন পুরো একদম সুন্দর ইনস্টল হয়ে গেছে। এই যে আমার কাঁচ তোলা নামানো যাচ্ছে, এবং এটা সুন্দর একটা ব্ল্যাক কাঁচ, মানে স্মোক ভাইজার আর কি। চলুন ধন্যবাদ, আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।